তো ফিরলাম তোমাদের কাছে আবার একবার একটা নতুন ভিডিও নিয়ে। তো আজ এই ভিডিওতে তোমাদের কাছে নিয়ে এলাম আবার একবার স্কাইরিম টিচার 3D। তো এই গেমের নতুন আপডেট এসে গেছে, ক্রিসমাস স্পেশাল চ্যাপ্টার এসে গেছে। তো এই চ্যাপ্টারের মধ্যে দুটো চ্যাপ্টার দেখতে পাচ্ছি, যে দুটো চ্যাপ্টার আজ প্লে করবো। ওকে, তো গাইজ আমরা গেমে এসে গেছি। আর এখানে তোমরা দেখতে পাচ্ছ, এখানে স্নোম্যান বানাচ্ছে নিক আর তানি দুজনে মিলে, কিন্তু মিষ্টি এসে গেছে। আর মিষ্টি দেখে দেখো, ওই স্নোম্যানকে পাঁচ মারবে বলছে, মিষ্টি তো দেখে আগুন হয়ে গেছে। আর এখানে ভাই দুজন দেখে ভাই ভয় পালাচ্ছে একদম। তো এখন আমি গেমে এসে গেছি, আমি এসে গেছি এখানে, এই অধুরা কাজ আমরা কমপ্লিট করবো। স্নোম্যান বানাতে বানাতে রয়ে গেছে, তো একে আমরা কমপ্লিট করবো। মিষ্টি বলে দিয়েছে একে যদি দেখে আবার তো ভাই পাঁচ মেরে দেবে। তো আমরা কি করব না এখন, জাস্ট আমরা কি করব, আমাকে বেশ কিছু আইটেম ফাইন্ড করতে হবে, ঠিক আছে। আমরা যাবো ঠিক এই সাইডে, আর এখন জাস্ট কি করব না, এখানে আচ্ছা মিষ্টি ওপরে আছে, তো আমাকে নিয়ে নিতে হবে এই আইটেমটা প্রথমে। এটা নিয়ে নাও, এটা একটা হোয়াইট স্প্রে আছে। আর যাব ঠিক এই সাইডে, আর এখানে কি থাকতে পারে, এখানে কি, হ্যাঁ এই সাইডে যেতে হবে, ঠিক আছে। আর এখানে একটা আইটেম আছে, এখানে একটা চিমটা আছে, এটা লাগবে। তো চলো এটাও পেয়ে গেছি। ও আসছে আসছে, চলো 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 চলো, ভাগ 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 ভাগ। ওকে ঠিক আছে, এখানে একটা আইটেম আছে, বেলচা আছে, আর এটাও পেয়ে গেছি। আর মিষ্টি ওখানে দাঁড়িয়ে আছে। তো আর একটা আইটেম লাগবে, ঠিক আছে, ওই আইটেমটা আমরা পেয়ে যাবো। জাস্ট আর একটু কাজ করতে হবে, আমরা এই সাইড দিয়ে ঘুরে যাবো, মিষ্টি যখন এই দিকে আসছে। চলো ওপরে যাই একদম, মিষ্টি আর ধরতে পারবে না আমাকে। চলো দেখো মিষ্টি কোথায় এলো, মিষ্টি এখন ওখানে দাঁড়িয়ে আছে, উপরে আসতে পারবে কি না, আসতে পারবে না। ওকে ঠিক আছে, তো এখন থেকে আমরা এখান থেকে চলে যাবো ঠিক এই সাইডে, দেখতে পাই না এখনও, তেরি গন্ধ হয়ে গেছে, মিষ্টি দেখতে পাচ্ছে না এখন। দেখো সিন দেখো, এদিকে আসছে না, অন্য কোথাও চলে যাচ্ছে মিষ্টি। ও এবারে দেখতে পেয়ে গেছে। চলো এখান থেকে আমরা কোথায় যাবো না, আর একটা আইটেম আছে, একটা বল আছে, যে বলটা আমাদের লিখতে হবে। তো বল কোথায় আছে, আমরা যাবো ঠিক এই সাইড দিয়ে। আর হ্যাঁ, আরও কিছু কাজ করতে হবে, এই এই চিমটাটা আমাকে জাস্ট কী করতে হবে না, এখানে আগুনে পুড়াতে হবে। তো এটা কালো হয়ে যাবে না, এটা পুড়ালো, এখান থেকে দুটো কয়লা নিলাম, ঠিক আছে, এই কয়লাটা কাজে লাগবে। তো চলো এবার জাস্ট আমরা কী করবো না, এখান থেকে যাব ঠিক এই সাইডে। আর এই বেলচাটা যে পেয়েছি, এই বেলচাটা দিয়ে আমরা কিছু ক্যারট এখান থেকে নেব। তো এইটা হবে ওই স্নোম্যানের নাক, হবে নাক বানানো হবে এই স্নোম্যানের। তো চলো ঠিক আছে, এটা নিয়ে নিয়েছি। তো আর কি করব, ওখানে যাব ওই সাইডে, ওই সাইডে যাওয়ার পর একটা বল আছে, যে বলটা আমাদের কাজে লাগবে। কি কাজ হবে ওইটা নেব ঠিক, তারপরে কি করব না, এই যে হোয়াইট স্প্রেটা এনেছি, এই স্প্রেটা এখানে করে দেবো, ঠিক আছে, এই বলটা আমাদেরকে লাগবে। তো ব্যাস এটা কাজ হয়ে গেছে। তো এবারে চলো এই সাইডে, তো ফটাফট এবারে কি করব, মিষ্টি এখন এই সাইডে আসছে না, ওখানে কোথায় ঘুরছে বাঁই বাঁই করে একদম। তো ব্যাস এবারে আমাদের কাজ এখানে স্টার্ট। তো এটা করে দিয়েছি। ও একটা টুপির দরকার, আর একটা টুপির দরকার, ওকে ঠিক আছে, মিষ্টি এখন আসছে না এই সাইডে। তো টুপি কোথায় আছে আমাকে চেক করতে হবে, ঠিক আছে, ওপরে নিশ্চয়ই কোথাও কোথাও থাকতে পারে, ওপরে নিশ্চয়ই কোথাও না কোথাও থাকতে পারে এই সাইডে। চলো দেখি এই সাইডে, এই সাইডে, এই সাইডে, এই সাইডে, ওই সাইডে, ও মিষ্টি এখানে, মিষ্টি এখানে, ও নিচে আছে মিষ্টি, নিচ থেকে কেমন হচ্ছে একদম। তো চলো মিষ্টি এখন আর ধরতে পারবে না আমাকে যদিও। তো আমরা এই সাইডে এসে গেছি, তো এখন চলো এই সাইড দিয়ে একদম এখান থেকে ভাগম ভাগ একদম এখান থেকে চলো এই সাইডে। ওকে নাইস, তো এখন কি করব, এই টুপিটা পরাবো এই স্নোম্যানে, তারপরে এখানে এইটা দেবো, তারপরে এইটা দেবো, বাস এটা চোখ হয়ে গেছে। তো এবারে আমাদের কাজ হয়ে গেছে, ঠিক আছে, এবারে আমরা এখান থেকে কেটে পড়তে পারি। মিষ্টি এবারে আসবে, মিষ্টি আসবে না, মিষ্টিকে ডেকে আনতে হবে, ছুটে ছুটে আসবে, তবেই তাড়াতাড়ি হয়ে যাবে। তো আমরা যদি যাই এই সাইডে, তো দেখো মিষ্টি দেখতে পাচ্ছে না, হেঁটে হেঁটে আসছে, তো একটু টাইম লাগবে না। তো দেখো আমাকে দেখতে পাচ্ছে না এখন, এবারে দেখতে হবে, চলে এসো চলে এসো চলে এসো, আর দেখতেই পাচ্ছে না আমাকে একদম কেমন। চলো এখান থেকে আমি রেডি থাকবো, হ্যাঁ ছুটছে এবারে। চলো এখান থেকে আমরা এই সাইডে এসে গেছি, চলো চলো চলো, ভাগো ভাগে ভাগো ভাগো, আবার দাঁড়িয়ে গেলো ওখানে, আবার দাঁড়িয়ে গেলো। হ্যালো মিষ্টি, এই সাইডে এসো, চলে এসো চলে এসো চলে এসো চলে এসো চলে এসো, পাঁচ মারো তুমি শুনো, মানে পাঁচ মারো এখানে, পাঁচ মারো, আমি এটা দেখতে চাই, মারো পাঁচ। ও আমাকে ডিম ছুঁড়ে মারছে মিষ্টি, ওকে ঠিক আছে, জাস্ট এখানে একটু ওয়েট করি, তারপর আমরা সিন দেখবো ওখানে কী হয়, ঠিক আছে। ওকে পালাচ্ছে না, ঠিক আছে, তো মিষ্টি এবারে আসছে ওই সাইড দিয়ে, আর এখন তোমরা দেখতে পাচ্ছ আমাদের স্নোম্যান একদম রেডি। তো মিষ্টি এবারে এখানে পাঁচ মারবে, ঠিক আছে, ওটাই বলেছিল, দেখো রেগে একদম আগুন হয়ে গেছে, একদম কারেন্টের মতো আসলো। হ্যাঁ মারো পাঁচ মারো ওখানে তুমি, ওকে ঠিক আছে ভাই, গরম হয়ে গেছে গরম হয়ে গেছে। আর ও জানে না ওখানে আমি ওই যে বলটা, কি বলটা ছিল ভাই, লোহার বল ছিল, ঠিক আছে, ওইটা লেগে গেছে হাতে, একদম হাত গরম হয়ে গেছে। তো চলো এবারে আমরা নেক্সট লেভেলে যাই, নেক্সট প্র্যাঙ্ক করবো।
ওকে, তো গাইস আমরা নেক্সট প্র্যাঙ্কে এসে গেছি। আর এখানে তোমরা দেখতে পাচ্ছ সান্তাকে, সান্তা আকাশে উড়ছে আর ও গিফট নিয়ে যাচ্ছে ছোট ছোট বাচ্চাদের গিফট দেওয়ার জন্য। কিন্তু মিষ্টি আগে থেকে ফাঁদ পেতে রেখেছিল, দেখো সান্তাকে ধরে নিয়েছে মিষ্টি। আর সান্তার কাছে যত গিফট আছে এখন সব একদম মিষ্টির হয়ে গেছে এখন। আর সান্তাকে বন্দি রেখেছে তার বেসমেন্টে। আর কি করেছেন হচ্ছে স্লেজ গাড়িটা, ওই স্লেজ গাড়িটা আমাকে ঠিকঠাক করতে হবে, ঠিক আছে? ওই স্লেজ গাড়িটা ভেঙে গেছে একদম, তো এটা ঠিক করার জন্য আমাকে যেতে হবে ঠিক এই সাইডে। আর প্রথমে তোমাদের দেখাবো সান্তা কোথায় আছে, ঠিক আছে? সান্তা ঠিক আছে বেসমেন্টে একদম, ও ভাই ঘুমিয়ে আছে। ওকে জাগানোর জন্য আমাকে একটা সিডি আনতে হবে, দেখো এখানে শুয়ে আছে, তো চুপচাপ একদম এখান থেকে উঠছেই না একদম। ওকে কী করতে হবে না, ওই যে ক্রিসমাস মিউজিক আছে ওই ক্রিসমাস মিউজিক এখানে বাজাতে হবে, তাহলে ও জেগে যাবে। তারপরে আরও কিছু কাজ করতে হবে, ওর যে স্লেজ গাড়িটা আছে ওই স্লেজ গাড়িটা ঠিক করতে হবে, ঠিক আছে? তো চলো এখান থেকে যাওয়া যাক এই সাইডে। আর এখানে দুটো মিউজিক আছে, যে দুটো মিউজিক আমাদের নিতে হবে, একটা রক অ্যান্ড রোলের আর একটা ক্রিসমাস মিউজিকের এখানে। তো চলো এখান থেকে এটা নিয়ে নিই, এটাই আমাদের কাজে লাগবে। তো এখন আমরা কী করবো না, এখান থেকে চলে যাবো ঠিক উপরে। মিষ্টি রান্না করছে ওই সাইডে, আচ্ছা ঠিক আছে। আমাদের না ওখান থেকে কিছু আইটেম আনতে হবে, এখানে একটা আইটেম আছে যে আইটেমটা আমাদের লাগবে। আর মিষ্টি তো ওখানে রান্না করছে চুপচাপ দাঁড়িয়ে দাঁড়িয়ে। এখান থেকে চলো চলো চলো, নেনো নেনো, ভাগো 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 ভাগো। ওকে ঠিক আছে, আমরা এখানে এসে গেছি। তো এবারে আর কি করতে পারি না, আমরা যাবো ঠিক ওপরে, ঠিক আছে? ওপরে গিয়ে এখানে কি লাগবে আমাদের, হ্যাঁ একটা পেরেক লাগবে, একটা মানে কিছু পেরেক খুঁজতে হবে, ঠিক আছে? এখানে কোথাও আছে তো বাস, এখানে এই তো পেয়ে গেছি পেরেক। আর কি লাগবে, আর একটা আইটেম লাগবে, যেটা হলো একটা হ্যামার আছে, ঠিক আছে? ওই হ্যামার আমরা স্টোর রুমে পেয়ে যাবো, চলো এই সাইডের দিকে। তো চলো এখানে এসে গেছি আমরা, তো এখন ঠিক এই সাইড দিয়ে যাবো, ঠিক এই সাইড বাস এখানে এসে গেছি। তো এবারে নিয়ে নিতে হবে এই আইটেমটা, বাস কাজ হয়ে গেছে এখানেও চলো। আর মিষ্টি এখন কোথায় ভাই, গায়েব হয়ে গেছে, চুপচাপ দাঁড়িয়ে আছে কোথায় একদম দেখা যাচ্ছে না। হয়তো ওখানে কিচেনে দাঁড়িয়ে আছে, কিচেনে কিছু রান্নাবান্না করছে। আর এখানে তোমরা দেখতে পাচ্ছ এই হচ্ছে স্লেজ গাড়ি, এই স্লেজ গাড়ি আমাকে ঠিকঠাক করতে হবে, তাহলে ওই সান্তা এখান থেকে যেতে পারবে, নাহলে যেতে পারবে না। আর এখানে দেখো হরিণগুলো এখানে চড়ছে, মানে ঘাস খাচ্ছে, খাবার খাচ্ছে, কিছুই তো করছে না, মানে ওটি ঘুরছে, ঠিক আছে? তো আমাকে কি করতে হবে না, প্রথমে এখানে এই পেরেকগুলো এখানে লাগাতে হবে, তারপরে আমাকে হ্যামারটা দিয়ে এখানে ঠিকঠাক করতে হবে একদম, এটা মোটামুটি মেরামত করতে হবে আর কিছু না। তো চলো এখানে কাজ হয়ে গেছে। তো এবারে আমাকে এই হরিণগুলোকে এখানে ডাকতে হবে, ওরা আসবে এখানে খাবারটা খাবে, তারপর দেখো কি হয়, এখানে ওরা রেডি হবে, তারপরে ওখানে যাব আমি সান্তাকে ডাকবো। তার আগে এখানে দেখো ওরা আসছে, বাস দুটো এখানে এসে গেছে, তো এখানে দুটো রেডি হয়ে যাবে। কোথায় গেল দুটো হরিণকে এখানে দেখতে পাচ্ছি না। তো যাই হোক ভাই, এই ওরা মোটামুটি রেডি হয়ে যাবে, তো এখন আমাকে ডাকতে হবে সান্তাকে। আর মিষ্টি এখন কোথায়, এখন মিষ্টিকে দেখতে পাচ্ছি না, আমাকে যেতে হবে ঠিক এই সাইডে। চলো এখান থেকে আমাকে নিতে হবে একটা আইটেম, যেটা হলো হ্যামার, আর হ্যামার দিয়ে আমাকে ভেঙে ফেলতে হবে এইটা ডোরটা। তো চলো এখান থেকে চলো, ও মিষ্টি এখানে আছে, ওকে ঠিক আছে, চলো এইদিকে চলো এইদিকে চলো এইদিকে চলো, ওকে ঠিক আছে, মিষ্টি ওখানে দাঁড়িয়ে এখনও। তো এখন জাস্ট আমরা কী করব, এই সাইডে তো আসছেই না মিষ্টি, এখন আসছেই না এই সাইডে। তো চলো এখন আমাকে নিচে যেতে হবে, নিচে গিয়ে আমাকে এই রেকর্ডটা প্লে করতে হবে, বাস কাজ হয়ে গেছে। তো এবারে তোমরা দেখতে পাবে এখানে সান্তা ক্লজ এখানে উঠে দাঁড়াবে, ওকে মিউজিক বাজছে ভাই, মিউজিক শোনার সঙ্গে সঙ্গে সান্তা এখানে দাঁড়িয়ে গেছে। তো এবারে আমাকে না এখান থেকে পালাতে হবে, সান্তাও পালাবে, ঠিক আছে? সান্তাও পালাবে এখান থেকে। ভাই মিষ্টি ওখানে যাচ্ছে কেন, বারবার ও আসছে না এখানে, মানে ওখানে রান্না করতেই লেগে যাচ্ছে একদম। তো ফটাফট আমাকে এখানে পালাতে হবে এই সাইডে, কিন্তু মিষ্টি ওখান থেকে না সরলে কিন্তু এই প্র্যাঙ্ক কমপ্লিট হবে না, ওখানে ও দেখতেই পাবে না কী করেছি, কোথায় কী হয়েছে। তো চলো এখান থেকে আবার আমরা এই সাইডে এসে গেছি, কিন্তু মিষ্টি দাঁড়িয়ে রয়ে গেছে ওখানে, চলো দেখে এই সাইডের দিকে। ওকে ঠিক আছে, আমরা এখানেও এসে গেছি, এবারে আসছে। তো এবারে চলো এই সাইডে, চলো মিষ্টিকে ঘুরিয়ে আনতে হবে চারদিক থেকে, ঠিক আছে? মিষ্টি যতক্ষণ না ওখানে যাচ্ছে, যতক্ষণে কিছু দেখছে পরিবর্তন কিছু হয়েছে, মিষ্টি ছাড়বেই না মনে হয়। তো আমাকে মিষ্টিকে ঢেকে এই সাইডে আনতে হবে। তো চলো এই সাইডে এসে গেছি। আর মিষ্টি এখন হারিয়ে ফেলেছে আমাকে, আর দেখতে পাচ্ছে না, তো এখন জাস্ট আমাকে লুকিয়ে থাকতে হবে এখানে। তো এবারে দেখা যাক কী সিন হয়, মিষ্টি এখন কোথায় যাচ্ছে, মিষ্টির পা দেখা যাচ্ছে, মিষ্টিকে দেখাই যাচ্ছে না একদম, কী সিন হচ্ছে ভাই। ওই সাইডের দিকে যাচ্ছে, ওই তো যাচ্ছে ওই সাইডের দিকে, ওকে ঠিক আছে। তো আমরা এখান থেকে চুপচাপ বসে বসে দেখতে পারি এখন কী সিন হয়, ওকে ঠিক আছে। তো স্কিপ করে দিচ্ছি বাকি সিনটুকু, মিষ্টি যখন যাবে ওখানে তো ওই সিনটা আমরা দেখবো, ওকে? তো গাইস এখানে তোমরা দেখতে পাচ্ছ এই গেমের লাস্ট পর্যায়ে, যেখানে আমি কী করছি, সান্তাকে এখানে নিয়ে এসে গেছি, আর মিষ্টি দেখতে পেয়ে গেছে, রেগে একদম হাঁকু হয়ে গেছে। আর ওমর তিরিকে এটা কী হলো,
ওকে ভাই, মিষ্টি ভাই চলে যাচ্ছে সান্তার সঙ্গে আকাশে, কিন্তু দেখো সিন দেখো ভাই, খুব খারাপ হয়েছে মিষ্টির সঙ্গে এটা। হ্যাঁ একদম চিমনিতে পড়ে গেছে নাকি এটা। ওকে নাইস নাইস নাইস, খুব সুন্দর খুব সুন্দর হয়েছে। তো চলো মোটামুটি এইটাই ছিল স্কাইলি টিচার 3D-র নিউ আপডেট। তোমাদের কেমন লাগলো বলো আমাকে কমেন্ট করে, ভিডিও ভালো লাগলে লাইক করো শেয়ার করো, আর যারা এখনও সাবস্ক্রাইব করেনি চ্যানেলটি ফটোফট সাবস্ক্রাইব করে দেওয়া। তো চলো দেখো নেক্সট ভিডিওতে, ততক্ষণ সবাই সঙ্গে থাকবে, ভালো থাকবে, বাই।